নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধযোদ্ধারা। ইরানের সংবাদ মাধ্যম বাসটুরে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রতিরোধযোদ্ধারা সাগরে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনের টিভি চ্যানেল কুডসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে। প্রতিরোধ সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ইসরায়েলের যুদ্ধজাহাজেও হামলা চালাতে পারবে ফিলিস্তিনের যোদ্ধারা। তবে নয়া ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে কিছুই বলা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে দখলদার ইসরায়েলের চ্যানেল টুয়েভ দাবি করেছিল, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সাগর উপকূল থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অবশ্য কয়েক মাস আগেই হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, হামাসের কারখানাগুলোতেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। দখলদার ইসরায়েলের অধ্যত্ব ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের সময় ফিলিস্তিনের প্রতিরোধযোদ্ধারা তেল আবিব সহ দখলদারদের বিভিন্ন শহরে ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। এর ফলে বাধ্য হয়ে আগ্রাসন বন্ধ করে ইহুদিবাদীরা। সর্বশেষ গত মে মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। তবে অতীতের মতো এবার দখলদারদের হামলার মুখে অতটা অসহায় ছিল না গাজার প্রতিরোধ সংগঠনগুলো। বরং তারাও ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বৃষ্টির মতো রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুটেছে। এই হামলায় ইসরায়েলের হতাহতের ঘটনার পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়। এতে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় দখলদার ইসরায়েল সরকার। যুদ্ধবন্দে বিভিন্ন দেশের কাছে দৌড়ঝাঁপ শুরু করে। এক পর্যায়ে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় পক্ষ। এই প্রথমবারের মতো ইসরায়েলের কাঁপুনি ধরাতে পেরে উৎসাহিত ফিলিস্তিনের প্রতিরোধযোদ্ধারা। তারা নিজেদের বিজয়ী দাবি করে আনন্দ মিছিল করে। এই অবস্থায় ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো। প্রিয় দর্শক, ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলা করার ক্ষমতা অর্জনের ফলে ইসরায়েল কতটা বেকায়দায় পড়বে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।